আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের বন্ধুদের জন্য ভূগোলের লাস্ট মিনিট সাজেশন দিব। আর তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আমি যে বাংলা সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো থেকে 100% কমন এসেছে। কেন কমন এসেছে জানো? কারণ আমি যে প্রশ্নগুলোকে তৈরি করি সেগুলোকে খুব রিসার্চ করে তৈরি করি। ওই হাঁকাও কোনো বই থেকে একটা আন্ধাধুন প্রশ্ন দিয়ে দিলাম তা কিন্তু নয়, আমি বারবার প্রশ্নগুলোকে পড়ি, দেখি এবং যেগুলো আসার মতো সেগুলোকে ভিডিওতে তুলে ধরি। আর তাই তোমরা এই প্রশ্নগুলোকে খাতায় লিখে নিয়ে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে 100% কমন পাবেই পাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথম অধ্যায়, নাম, বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিক। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও, পর্যায়নের মাধ্যমগুলি কী কী। 2 নম্বর প্রশ্ন, কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, সেটা ক্ষয়জাতও হতে পারে আবার সঞ্চয়জাতও হতে পারে। 3 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একই ফার ও একই ক্লুট এর মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, অ্যাস্টালাক টাইট ও অ্যাস্টালাক মাইট এর মধ্যে পার্থক্য লেখো। এইবার মৃত্তিকা অধ্যায়, এখান থেকে 1 নম্বর প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল বলতে কী বোঝো বা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, মৃত্তিকার পিএইচ বলতে কী বোঝায়। 3 নম্বর, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, ভূপ্রকৃতি ও আদিশিলের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশন এর মধ্যে পার্থক্য লেখো। এইবার চলে যাচ্ছি জলবায়ু অধ্যায়ে, এখান থেকে 1 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির পর্যায়ে বা জীবনচক্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পার্থক্য আলোচনা করো কিসের কিসের মধ্যে, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাত, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্ত, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরের জলবায়ু, এগুলির মধ্যে পার্থক্য লিখতে হবে। এইবার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে 1 নম্বর, লবণাম্ব উদ্ভিদ অথবা হ্যালোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট ও মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। এইবার জলবায়ু পরিবর্তন, এখান থেকে 1 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের প্রভাব বা ফলাফল লেখো অথবা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব লেখো। 2 নম্বর প্রশ্ন, ওজন স্তর ক্ষয় বা হ্রাসের প্রভাব লেখো। 3 নম্বর, জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা আলোচনা করো। এইবার জীববৈচিত্র্য এই অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, সংজ্ঞা লেখো কিসের কিসের মধ্যে। 1 নম্বর, আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, ইকো ট্যুরিজম, গ্রিন ডাটা বুক, রেড ডাটা বুক, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এগুলির মধ্যে সংজ্ঞা লিখতে হবে, মানে এগুলির সংজ্ঞা। 2 নম্বর, জীববৈচিত্র্য বিনাশের কারণ লেখো। 3 নম্বর, জীববৈচিত্র্য গুরুত্ব লেখো। 4 নম্বর, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব কী, এখানে স্পেলিংটা ভুল আছে দেখে নিবে। 5 নম্বর, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। এইবার চলে যাচ্ছি অর্থনৈতিক ভূগোলে, এখান থেকে 1 অধ্যায়, প্রাথমিক ক্রিয়াকলাপ কৃষি, এখান থেকে 1 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব অথবা নীল বিপ্লবের প্রভাব আলোচনা করো। 2 নম্বর, শস্যাবর্তন কৃষি,
শস্য প্রগাঢ়তা, শস্য সমন্বয় কাকে বলে, সুবিধা বা গুরুত্ব লেখ। 3 নম্বর, দক্ষিণ ভারত কফি চাষের পক্ষে উন্নত কেন। 4 নম্বর, শ্রীলঙ্কা নারকেল ও চা উৎপাদনে উন্নত কেন, এটা লিখতে হবে। 5 নম্বর, উদ্যান কৃষি অথবা বাজার কেন্দ্রিক কৃষির বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলে কেন অথবা ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন অথবা ব্যাপক কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন বেশি কেন, এটা লিখতে হবে। 7 নম্বর, প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন অথবা প্রগাঢ় কৃষি জীবিকা ভিত্তিক হয় কেন, এটা লিখতে হবে। দারুণ প্রশ্ন, এগুলো খুব মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ শিল্প থেকে প্রথম প্রশ্ন, সংজ্ঞা কিসের কিসের, আইসোডোপেন ও আইসোটিম এর মধ্যে সংজ্ঞা, সংজ্ঞা লিখতে হবে এগুলির। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ এবং সুবিধা ও অসুবিধা লেখো, এগুলি লিখতে হবে। 3 নম্বর, কানাডায় কাগজ শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 4 নম্বর, মালয়েশিয়া রোবার শিল্পে উন্নত কেন অথবা মালয়েশিয়ায় রোবার শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। 5 নম্বর, পশ্চিম ভারতে পেট্রোলায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো। 6 নম্বর, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প অথবা রেডিমেড শিল্প একদর্শী ভবনের কারণগুলি লেখো। 7 নম্বর, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত বক্তব্যটির সমর্থনে যুক্তি দাও, অর্থাৎ এই লাইন থেকে ডিসকাশন করতে হবে, আলোচনা করতে হবে বিস্তারিতভাবে। 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর, জাপানে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে কেন, দারুণ প্রশ্ন। 9 নম্বর, উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলে। 10 নম্বর, ব্রাজিলের রোবার শিল্পের সমস্যা লেখো অথবা অনুন্নতির কারণ লেখো। এইবার জনসংখ্যা এই অধ্যায় থেকে। 1 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, জনসংখ্যা বিবর্তন মডেল বা জনবিবর্তন মডেল এর পর্যায়গুলি আলোচনা করো। এইবার জনবসতি ওই অধ্যায় থেকে। 1 নম্বর প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ বসতি বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন, এখানে ভুল আছে স্পেলিংটা, এখানে ভারতীয় এতে দেখে নিবে। ভারতীয় আদমশুমারি অনুযায়ী পৌর বসতির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। 3 নম্বর, শহর অথবা পৌর বসতির কর্মভিত্তিক শ্রেণীবিভাগ করো। 4 নম্বর, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। তাহলে বন্ধুরা,
এই প্রশ্নগুলিকে তোমরা খাতায় লিখে নিয়ে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশুনো করো।